এই স্কুল কেন বন্ধ থাকবে? মঙ্গলবার থেকে বন্ধ কি লেগে? স্কুল খোলা নাকি লেগে? মাস্টার নাই, বন্ধ করে রাখছি। তোমরা স্কুল আইও না এখন। কত ক্লাস পর্যন্ত আছে এনে? 10 পর্যন্ত। না আজ পর্যন্ত কোন হেডমাস্টার নাম কি? হেডমাস্টার চলেন্দ্র দিয়া। বাড়ি কোন? কালিমা। কালিমা হেডমাস্টার আইছে না? স্কুলে মাস্টার আইছে না? কোন চলেন্দ্র আইয়া স্কুল ক্লাস করে না? তো গতকালকে তো আইছে। ক্লাস করে না? না তালা ঝুলে রাখছে। তালা ঝুলে রাখছে আমরা যে সময় মাস্টার পাইবো। এটার ভিতরে তো স্টুডেন্টের ইয়ে হইতাছে, সমস্যা হইতাছে। স্টুডেন্ট মাস্টার না থাকলে আরো সমস্যা। আপনার ডেপুটেশন যে ডেপুটেশনে কি জানাইছে? ডেপুটেশনে আমরা এটা আইএস কইতাছে, মানে আমরা কোনো ইয়ে পার্তনা তো পার্তনা করলে আপনারা কতদিন এটা অনির্দিষ্ট অনির্দিষ্টকালে ইয়ে করবো? অনির্দিষ্টকালে বন্ধ রাখবো। মানে আড়াই মাসের জন্য লিয়ে গেছি আর কি। আড়াই মাস, আড়াই মাসের মধ্যে আইবুনি না আইতো না আমরা তো। আড়াই মাস পর্যন্ত আপনারা স্কুল বন্ধ রাখবেন? না এলে স্কুল বন্ধ রাখবেন? দেখে যাক সোমবার পর্যন্ত আমরা কি ডিসিশন ইয়ে, নাহলে আমরা আরো উপর মহলে আরো ইয়ে করবো। জানাবেন না? জানাবেন। স্কুলের ব্যাপারটা জানেন সবকিছু না? আপনি স্কুলে কি দায়িত্বে আছেন? আমি এসএমসি চেয়ারম্যান দায়িত্বে আছি। এই ব্যাপারটা যে স্কুল কদিন ধরে বন্ধ হয়ে যায়? এটা মানে আজকে তো এমনি পৌষ সংক্রান্তি আছে, এই দুই দিন মানে দুই দিনের বন্ধ গেছে আর কি। আজকে আজকে সরলে স্টুডেন্টে কইতে আছে মঙ্গলবার থেকে বন্ধ। তো এই বন্ধ হয়েছে এই বিষয়ে আপনি কি করবেন, কি ইয়ে করছেন, গার্ডিয়ানের কি জানাইছেন? এটা আমি গার্জিয়ানের জিজ্ঞেস করছিলাম যে এই স্কুলের থেকে মানে একজন বায়ু সায়েন্সের টিচার, এটা বাপ্পা ভৌমিক, উনি টেস্টপার হয়ে গেছিল আর কি। তো এই টেস্টপার এটা মানে গার্জিয়ানরা কইছে মানে আপনার এখানে তো যেহেতু মানে টিচার তো কম, তো উনি যদি টেস্টপার হয়ে গেলে আমরা তো আরো মানে টিচার জন্য আরো স্বল্পতা হইতে পারে, এই জন্য কইতে। আপনি তো এই স্কুলের চেয়ারম্যান, কিন্তু এই ব্যাপারে জানাছেন কি ওরে আপনি? আমি আইএস এর গিয়া ডিপুটেশন দিছে, আইএস এর সঙ্গে কথা কইছে। আইএস কি কইছে জানেন? আইএস এর কইছে যে এটা তো মানে আপনার এখান থেকে না, এটা ডিস্ট্রিক্ট হইতে অর্ডার, এটা মানে সেখান থেকে মানে ডিস্ট্রিক্টের বেতন দেয়, ডিস্ট্রিক্টের মানে সবকিছু এখান থেকে মানে রিলিজটা দেওয়া হয়েছে।